প্রশাসন আধা ঘন্টার ভিতরে আসে নিতে পারে, তারা যদি ইচ্ছা করে আধা ঘন্টার ভিতরে আসে নিতে পারে। অথচ এখনো তিন মাস হয়ে আছে, আমার ছেলের খুনি এখনো গতকালকে আসামি কবর দিচ্ছে। আমার নাম তো যাবে ফেসবুক, আমার দিয়া আমারে সামাইতে পারবো না। আমি আরিফের মার সাথে আছি, আমার এত হাজার মাই ছেলে এত কারো মার, আমি কিসের জন্য টাকা নিব? আমি টাকা টাকা নিয়ে কি করবো? তার মার বুক খালি হয়েছে, তার মার সাথে আমরা আছি, আমরা ন্যায়ের পথে, আমরা অন্য পথে না। তাদের ছেলে খুন হয়েছে, এই যে খুনি সে যেন অ্যারেস্ট হয়। কিন্তু এর সাথে আরেকটা কথা বলা ভালো, সেটা হচ্ছে খুনের যে ঘটনাস্থল সেটি কিন্তু আমাদের এখানে না, এই থানার মধ্যে না, ওদের বাড়ি এখানে। ওই ঘটনাস্থল হচ্ছে আপনার এয়ারপোর্ট থানার মধ্যে। ঘটনাস্থল যেখানেই হোক না কেন, এটা অ্যাসেম্বলির ঘটনা। এখন নাকি বিষয়টা ডিবির কাছে, আমরা ডিবির সাথে কথাবার্তা বলবো, মিটিং করবো, কীভাবে কী করতে পারি ওনাদেরকেও আমি ডেকেছি। কালকে আমার অফিসে আসবেন, কাগজপত্র একটু দেখব, দেখে আমরা একটা সিদ্ধান্ত নিব কীভাবে কী করতে পারি। এখন আমি চাই প্রশাসনের কাছে, আমার কেস ডিবির কাছে, ডিবির প্রধান আসুক, আমারে বলুক যে আমরা 24 ঘন্টার ভিতরে আসামি ধরব, তাইলে আমরা এখান থেকে উঠবো, নাহলে আমরা এখান থেকে উঠবো না। আমার ছেলে তো আওয়ামী লীগ করছিল, আমার ছেলে তো আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা কর্মী ছিল, তাহলে আমার ছেলেকে কেন মারা হলো? তাই কি আওয়ামী লীগের কাউন্সিলে থেকে কি তাই সব সব কিছু সার যাবে? তার কোনো বিচার নাই, এর কোনো বিচার নাই। এর ভাইয়ে আমারে, এর ভাইয়ে আমাকে বলে শিলাগড়ের ছাত্রলীগের আরো 5টা মার্ডার হয়ে গেছে, আরো 5টার মরছে, এ কি হয়েছে, কি করতে পারছে? কিচ্ছু করতে পারছে না, ওগুলো কিচ্ছু করতে পারতো না। আমি প্রশাসনের কাছে বলতে চাই, প্রশাসন এটা তদন্ত করুক, প্রশাসন দেখুক, আসামি তাড়াতাড়ি ধরুক, তারপরে আমরা এখান থেকে উঠবো, তার আগে আমরা উঠবো না। এক নাম্বার খুনি হিরণ মাহমুদ নিপু, সে পলাতক, সে আমার ছেলেটার চিন্তা দিনে হচ্ছে, ছেলে ধরলে তারে ধরলে সব আসামি আইব, তারেও ধরতে ধরতেছে না আসামি। প্রশাসন এখনো কোনো কাজ শুরু করতেছে না, আজকে 3 মাস হয়ে যায়, এখনো কোনো কাজটা মিলে তারা ধরতে পারতেছে না। প্রশাসন কি শুরু করছে আমাদের জন্য? কি প্রশাসন না, আমরা কি গরিব দেখে কি আমার কোনো বিচার নাই? আমি কি কোনো বিচার পাবো না? আজ আমি বিচার যদি না পাই, আরো মা আছে, এরাও তো কেউ বিচার পাবে না, তাদের তো সন্তান আছে, আমার মতো কি তারা সন্তান আরো হবে নাকি? আমার গেছে, আমি তো বুঝি আমার কি গেছে। তারা কেন খুনিরে ধরতে পারতেছে না, কিসের জন্য ধরতে পারতেছে না? তারা কোনো আশ্বাসও দিতে পারতেছে না আমাদেরকে, কিসের জন্য তারা ধরে না? আমরা আতঙ্কে আছি, আজকে 3 মাস ধরে আমরা ঘরের বাইরে বাইর হতে পারি না। যদি ধরা হয় এই যে আরিফের মা, আরিফের মার জানেও শান্তি বলছে প্রধান আসামি তো এই জিনিসটা করাইয়া লয়, যে বা যারা আসলো 10 জন আসলো 10 জনে নিয়ে তো গেছে, এই প্রধান আসামি আছে, প্রধান আসামিটা ধরাও। আমরা চাই যে এই হিরণ মাহমুদ কি করে ধরিয়া আইনের আওতায় নিয়ে তার শাস্তি হোক।